বুবলির প্রশংসায় পঞ্চমুখ রুনা লায়লা। কি বলছেন তিনি বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। সুপ্রিয় দর্শক, সম্প্রতি একটি অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লার সঙ্গে দেখা হয়। এই প্রজন্মের সবচেয়ে ব্যস্ততম এবং জনপ্রিয় নায়িকা বুবলির সঙ্গে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনা লায়লা। অন্যান্য অনেক তারকা শিল্পীর মতো সেখানে উপস্থিত হন বুবলি। উপস্থিত হয়ে তিনি সরাসরি চলে যান রুনা লায়লার কাছে। কাছে গিয়েই রুনা লায়লাকে সালাম করেন এবং এর পরপরই রুনা লায়লার সামনে নতজানু হয়ে বসে পড়েন। রুনা লায়লার সঙ্গে এভাবে কিছুক্ষণ আলাপ করার পর রুনা লায়লাই বুবলিকে তার পাশে বসতে বলেন। রুনা লায়লার পাশে বসেই বুবলি বেশ কিছুটা সময় অনুষ্ঠান উপভোগ করেন। রুনা লায়লা তার অভিনয়ের প্রশংসা করে বলেন, তুমি তো অভিনয় বেশ ভালো করছো, যেহেতু এখন মোবাইল হাতে থাকে মাঝে মধ্যে তোমার কিছু কাজ চোখের সামনে চলে আসে, সেগুলো বেশ আগ্রহ নিয়েই দেখি, বেশ সুন্দর তোমার অভিনয়। তাছাড়া সংবাদ মাধ্যমেও মাঝে মাঝে তোমার অভিনয়ের প্রশংসার খবরও চোখে পড়ে, দোয়া করি তুমি আরো ভালো করো, আরো বড় হও। রুনা লায়লার কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পেয়ে ভীষণ উচ্ছ্বাসিত এবং আবেগভীত হয়ে পড়েন বুবলি। বুবলি রুনা লায়লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে শুধু এতটুকুই বলেছে, ম্যাডাম আপনি আমার অভিনয় দেখেন, এটাই আমার জন্য বড় প্রাপ্তি, আমার অভিনয় আপনি পর্যন্ত পৌঁছাতে পেরেছি, আপনার ভালো লেগেছে এটাই আমার জন্য অনেক, আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশ ভালো করতে পারি। তো বুবলি সম্পর্কে রুনা লায়লার এমন মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। রুনা লায়লার মন্তব্য ভালো লাগলে একটা লাইক, নতুন নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।